বলিউডের পর এবার টলিউড তারকারাও মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল নিয়ে নাজেহাল। মুম্বাইতে আদানি আর কলকাতায় সিএসসি, ইলেকট্রিকের বিল দেখলে চক্ষু চরকাছ হতে বাধ্য আপনারও। বিদ্যুতের বিল দেখে সাধারণ মানুষ তো বিপর্যস্তই। এবার সিএসসির অতিরিক্ত বিল বিভ্রাটের শিকার টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। স্বভাবতই মাত্রাতিরিক্ত বিল দেখে ক্ষুব্ধ তিনি, যার জেরে সোশ্যাল মিডিয়ায় সিএসসি কে এক হাত নিত পিছপা হননি তিনি। বিদ্যুতের বিল এই মাসে কত এলো আর আগের মাসে কত ছিল, সেই হিসাব মধ্যবিত্তরা মোটামুটি মুখস্থই রাখেন। কিন্তু বিদ্যুতের বিল নিয়ে তারকাদের হইচই টলিউডে সম্ভবত প্রথম। প্রতি মাসেই গড়ে প্রায় একই রকম বিদ্যুতের বিলের জন্য হিসাব কষে টাকা বরাদ্দ থাকে, কিন্তু চলতি লকডাউনে ইলেকট্রিক বিলের হিসেব যেন কিছুতেই মিলতে চাইছে না। সিএসসির পাহাড় প্রমাণ বিলে চক্ষু চরকাছ হচ্ছে অনেকেরই। বিদ্যুতের বিল নিয়ে যখন নাজেহাল কলকাতাবাসী, তখন সেই কোপ থেকে বাদ পড়লেন না অভিনেতা অঙ্কুশ হাজরাও। তারপরের ইলেকট্রিক বিল জানলে অবাক হবেন আপনিও, অন্যান্য মাসের তুলনায় বেড়ে 5 গুণ হয়েছে। অঙ্কুশের মন্তব্য, 4,000 থেকে 21,000 টাকা। বিশ্বাস করুন, লকডাউনে আমি আমার বাড়ির চারদিকে কোনো ডিস্কো লাইট লাগাইনি কিংবা সেরকম কোনো ইলেকট্রিক জিনিসও ব্যবহার করিনি যে এত বিল আসবে। দয়া করে আমাদের সঙ্গে এসব করবেন না। সাবস্ক্রাইব LTV আর ক্লিক করুন বেল আইকনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।